হুজুর মুস্তফা কামাল সুমন প্রশ্ন করেছেন, হুজুর কত বছর হলে রোজা ফরজ হয়? মুস্তফা কামাল সুমন, রোজা ফরজ হয় হওয়ার জন্য শর্ত হচ্ছে, ফরজ হওয়ার জন্য শর্ত ইয়া হচ্ছে যে বালেগ হতে হবে। তো শর্তটা হচ্ছে এক দুইটা শর্ত, দুই প্রকার আছে, একটা হচ্ছে শর্তে উজুব, একটা হলো শর্তে সেহা। শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে যেমন মুসলিম হতে হবে, মুসলিম না হলে রোজা শুদ্ধ হয় না, বুঝতে পারছেন কথাটা? কিন্তু রোজা না রাখার কারণে তার কিন্তু শাস্তি হবে, এটা বিশুদ্ধতম মত, যদিও এর বিপরীত মতটাও আছে যে শাস্তি কুফুরির কারণে হবে, শুধু রোজার কারণে হবে না, কিন্তু বিশুদ্ধতম মত হচ্ছে যে এই সমস্ত মুসলিমরা যে সমস্ত কাজ করে এগুলো না করার কারণেও তাদের শাস্তি হবে কাফেরদের, এবং ইমান না আনার কারণে দুইটা মিলিয়েই তাদের শাস্তি হবে, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। আর এই আর কিন্তু আর কিছু শর্ত আছে, যেই শর্তগুলো হচ্ছে ফরজ হওয়ার জন্য শর্ত, কিন্তু যদি আদায় করে ফেলে এটা আদায় হয়ে যাবে। যেমন ছোটো বাচ্চারা যদি কোনো সওম পালন করে তার সওম হয়ে যাবে, কিন্তু 12 বছর সাধারণত বালেগ হওয়া বলে, তো আমাদের সন্তানরা সাধারণত 12 বছর আগে বালেগ হয় না, এই জন্য ছেলেদের ব্যাপারে এটা। আর মেয়েদের ব্যাপারে যখন তাদের হায়েজ আসবে তখন থেকে তারা বালেগ ধরা হবে। বালেগ তো প্রাপ্তবয়স্ক হওয়া, বুঝতে পারছেন? প্রাপ্তবয়স্ক হওয়ার লক্ষণ কতগুলো আছে, ছেলেদের দাড়ি মুস গজানো, এবং নাভির নিচের কাপড় চুল ওঠা, এবং হাতের বগলের নিচের চুল ওঠা ছেলেমেয়েদের বইয়ের, এবং মেয়েদের অতিরিক্ত একটি, সেটা হচ্ছে হায়েজ নেফাস হওয়া, হায়েজ আসা। আর ছেলেদের অতিরিক্ত ছেলেদের হচ্ছে বয়স হওয়া, বয়সের বিষয়টা আছে, মেয়েদের জন্য 9 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইজা বালাগাতিল জারিয়াতু তিসআন ফাহিয়া ইমরা, একজন নারী যখন 9 বছরে যায় তখন সে নারী, সে পুরো একজন একজন বাবু একজন মেয়ে মেয়ে ছেলে যখন 9 বছরে উপনীত হয় তখন সে পূর্ণ স্ত্রী পূর্ণ পূর্ণ মেয়েতে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য মেয়েদের জন্য 9 বছর থেকে অবশ্যই তার রাখা উচিত। হ্যাঁ, যদি না স্বাস্থ্যগত কারণ তার অসুবিধা না থাকে, তাহলে তার 9 বছর থেকে পর্দাও করা দরকার, 9 বছর থেকে তাকে শরীয়তের অনুশাসন পুরোপূর্ণ পালন করা দরকার। এই জন্য দেখেন, ছেলেদের জন্য 7 বছর থেকে শরীয়ত নির্দেশ দিয়েছে সালাতের, 7 বছরের হিসেবে নিয়ম করে আপনি 7 বছর থেকে তাকে সালাতে সাওমের জন্য বলতে পারেন, কিন্তু সেটা যেহেতু কষ্টকর, যেহেতু সে বালেগ হওয়া পর্যন্ত দেরি করেও পড়তে পারে, যদি সে আগে সেটা করে, দেরি না করে আগে করলে তা যদি ফরজ নাও হয় সওয়াবটা কিন্তু আপনি পেয়ে যাবেন, অর্থাৎ অভিভাবক পাবে। কারণ অভিভাবকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করছিলেন, এক মহিলা তার বাচ্চাকে উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর কি হজ হচ্ছে? রাসূল বললেন যে হ্যাঁ, ওলা কি আজরন, সওয়াবটা তুমি পাবে, সুবহানাল্লাহ। তাহলে আপনি যতটুকু তাদেরকে আগ্রহ দেখাতে পারেন আগে থেকে সেটা ভালো, কিন্তু ফরজ হবে যখন তারা প্রাপ্তবয়স্ক হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার মধ্যে আরেকটি আলামত রয়েছে, স্বপ্নদোষ হওয়া, আর সেটা আপনি বুঝতে পারছেন, এরকম এই জাতীয় জিনিস কিছু বের হলে তাদের সেটাও বালেগ হওয়ার প্রমাণ। সুতরাং এই এই অবস্থা যখন আসবে তখন অবশ্যই প্রত্যেককে সওম সালাত সহ শরীয়তের প্রত্যেকটি নির্দেশ তাকে পালন করতে হবে, প্রত্যেকটি নিষেধ তাকে পরিত্যাগ করতে হবে। আশা করি বিষয়টি আপনার ভালোভাবে বুঝে আসছে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم